দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে রাসায়নিক বন্ধন, একাদশ শ্রেণীর কেমিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন, যাকে আমরা কেমিক্যাল বন্ড বলি। তো এই চ্যাপ্টারটা ক্লাস টেন থেকেই কিন্তু পড়া শুরু হয়েছে। তো ক্লাস টেনে আমরা পড়েছি, কিছু প্রশ্ন বোর্ডে লেখা আছে, এই প্রশ্নগুলো তোমরা একবার নিজেরা পড়ে নেবে। ক্লাস টেনের সিলেবাসেও ছিল, ক্লাস টেনের বই থেকে পড়তে হবে না, নতুন একাদশ শ্রেণীর যে বই আছে সেই বই থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়ে নেবে। তার ফলে কী হবে না, আমাদের বেসিকটা আর একবার ক্লিয়ার হয়ে থাকবে, তার ফলে আমরা এখানে যেটা পড়তে চাইছি সেটা সুবিধা হবে। প্রথম প্রশ্ন কী আছে না, রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কয় প্রকার ও কী কী। আমরা জানি রাসায়নিক বন্ধন তিন প্রকার, তড়িৎযোজী, সমযোজী আর অসমযোজী। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন কাকে বলে, তারপরে আছে লুইস বিন্দু গঠন, যেটা আমরা ক্লাস টেনে অনেকগুলো করেছিলাম, NaCl, KCl, এখানে Na-টা একটা ইলেকট্রন বর্জন করে Cl কে দেবে, দিয়ে Na+ আর Cl- মাইনাস হবে, তারপরে Na+ আর Cl- মাইনাস কাছাকাছি আসবে, দিয়ে NaCl অণু গঠন করবে। তো এইভাবে এই গঠন কোডটা একটু দেখবে তোমরা, আর আয়নীয় বন্ধন গঠনের শর্ত এইটা একটু রিডিং পড়বে। আর এই কোশ্চেনটা, ছ নম্বর যে প্রশ্নটা আছে যে আয়নীয় যৌগের ধর্ম ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তো এই প্রশ্নটা আমরা খুব ডিটেলসে এবং খুব ভালো করে পড়ব। কেন বলছি না, এখানে কিছু একাদশ শ্রেণীতে পরীক্ষাত প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোতে আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের সঙ্গে তুলনা হবে, যে অমুক যৌগের গলনাঙ্ক বেশি, অমুক যৌগের গলনাঙ্কটা কম, এরকম কেন না। আমরা কি জানি আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি, সমযোজী গলনাঙ্ক কম, অর্থাৎ আয়নীয় যৌগ আমি যে যৌগটা গলনাঙ্ক বেশি প্রশ্নতে দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি আয়নীয় যৌগ, গলনাঙ্ক বেশি আর সমযোজী গলনাঙ্কটা কম। এই জন্য ধর্মের বৈশিষ্ট্য থেকে অনেক ধরনের প্রশ্নের উত্তর আমরা করতে পারবো, যদি এই জায়গার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বেশ, এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি। কী বলো, ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি। তাহলে ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনার্জি, এখান থেকে মোটামুটি আয়নীয় যৌগের আয়নীয় বন্ধনের সিলেবাস শুরু হলো। তো ল্যাটিস শক্তি কী বলছে, দেখো একটা আয়নীয় যৌগ তৈরি হবে, তো একটা গ্যাসীয় ক্যাটায়ন নাও, একটা গ্যাসীয় অ্যানায়ন নাও। তো গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে কিন্তু গ্যাসীয় তড়িৎযোজী যৌগই সৃষ্টি হতো, সেইখান থেকে কী হচ্ছে না, কঠিন আয়নীয় যৌগ সৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে কী হচ্ছে প্রচুর শক্তি উৎপন্ন করছে, সেই শক্তিকে আমরা ল্যাটিস শক্তি বলছি। তাহলে ল্যাটিস শক্তি কাকে বলে কী বলবো, ল্যাটিস শক্তি বলবো যে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে, গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে এক গ্রাম সংকেত পরিমাণ কোনো আয়নিউক্লিয়াস গঠিত হলে, আয়নিউক্লিয়াস গঠিত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই আয়নীয় যৌগটি ল্যাটিস শক্তি বলে। মানে অ্যাকচুয়ালি দেখো, যখন একটা পরমাণু, যখন এম যে পরমাণুটা ছিল সেই পরমাণুটা একটি ইলেকট্রন বর্জন করেছে, দি M+ হয়েছে, তাই তো, এটা অবশ্যই আয়নন বিভাগে পড়েছি যে গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থাতে কিন্তু ইলেকট্রনটা বর্জন করে। আবার ইলেকট্রন আসক্তি তো পড়েছি, একটা গ্যাসীয় গ্যাসীয় পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে গ্যাসীয় অ্যানায়নে পরিণত হয়, তো এটাও কিন্তু তোমাকে গ্যাসীয় অবস্থাতেই হয়। তাহলে গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়নটা মিলে একটা গ্যাসীয় তড়িৎযোজী যৌগ উৎপন্ন করবে। এবার সেই গ্যাসীয় তড়িৎযোজী যৌগগুলো সবসময় কঠিন হয়, সেই গ্যাসীয় তড়িৎযোজী যৌগগুলো একটা ক্লাস জালক তৈরি করবে, মানে অনেকগুলো ক্যাটায়ন অনেকগুলো অ্যানায়ন পরপর সজ্জিত হয়ে একটা সুন্দর ক্লাস জালক তৈরি করবে, তার মানে কি গ্যাসীয় থেকে কঠিন হয়ে যাচ্ছে। তাহলে গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় আসতে গেলে কত অটোমেটিক শক্তি বর্জন করতে হবে, সেই শক্তিটাকে বলছে ল্যাটিস শক্তি। তাহলে ল্যাটিস শক্তি ডেফিনেশনটা ফের বলছি, বলছি গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে, গ্যাসীয় ক্যাটায়ন এবং গ্যাসীয় অ্যানায়ন থেকে এক গ্রাম সংকেত পরিমাণ, এক গ্রাম মোল নয়, তড়িৎযোজী যৌগের সংকেত হয়, এক গ্রাম সংকেত পরিমাণ কোনো আয়নীয় যৌগ গঠিত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে বলে ল্যাটিস শক্তি। এই ল্যাটিস শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, কী করা হয় বলো, ল্যাটিস শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ল্যাটিস শক্তি দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে আয়নের আধান, আয়নের আধান, আর হচ্ছে গিয়ে আয়টা হচ্ছে গিয়ে তোমার গিয়ে আয়নের দূরত্ব, এই দুটো জিনিসের উপর নির্ভর করছে। অর্থাৎ আয়নের আধান বেশি হলে ল্যাটিস শক্তির মান বেশি হবে, আর আয়নগুলোর মধ্যে দূরত্ব বেশি হলে ল্যাটিস শক্তির মান কম হবে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে NaCl অপেক্ষা MgO এর ল্যাটিস শক্তির মানটা বেশি,
কেন বেশি? এমজিও অপেক্ষা এনএসিএল অপেক্ষা এমজিও ল্যাটিস শক্তির মানটা বেশি, তার কারণ কি? এনএ প্লাস সিএল মাইনাস এমজি টু প্লাস ও টু মাইনাস। তাহলে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের মানটা অনেকটাই বেশি, ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের মানটা বেশি হওয়ার জন্য এখানে ল্যাটিস শক্তির মানটা বেশি হচ্ছে। ঠিক আছে, বেশ। এবার ল্যাটিস শক্তির সংক্রান্ত বর্ন ল্যান্ডের সমীকরণ আছে, কী আছে বলো? বর্ন ল্যান্ডের সমীকরণ আছে, বন্ডল্যান্ডে সমীকরণ, ল্যান্ডিস শক্তি সংক্রান্ত বন্ডল্যান্ডের সমীকরণ। এখানে দেখো, বর্ন একজন সায়েন্টিস্টের নাম, ল্যান্ড একজনের সায়েন্টিস্টের নাম। তোমরা মডার্ন ফিজিক্স বা মডার্ন কেমিস্ট্রিতে, আধুনিক কেমিস্ট্রিতে ম্যাক্স বর্ন বলে একজন সায়েন্টিস্টের নাম কিন্তু তোমরা পাবে, কারণ ম্যাক্স বর্ন একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিল। তাকে প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই সায়েন্টিস্টটাকে আমেরিকা আর কি বলেছিলেন যে তাদেরকে পরমাণু বোম বানিয়ে দিতে, কিন্তু ম্যাক্স বর্ন সে তাদের শর্তে রাজি হয়নি বলে ম্যাক্স বর্নকে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই জন্য ম্যাক্স বর্নের যারা ছাত্র বা যারা ফলোয়ার ছিলেন, তারা ঠিক করেছিলেন যে আমাদের স্যারের যে আবিষ্কারগুলো আছে সেই আবিষ্কারগুলো আমরা কমপ্লিট করব, এবং কমপ্লিট করার পরে স্যারের নামটা প্রথমে দেব, তারপর যে যে আবিষ্কারটা করবে তার নামটা পরে দিয়ে সেই আবিষ্কারগুলোকে কমপ্লিট করা হচ্ছে। এখানে বর্নল্যান্ডের সমীকরণের প্রমাণটা তোমাদের সিলেবাসে, অর্থাৎ ইলেভেনের সিলেবাসে নেই, গ্র্যাজুয়েশনের সিলেবাসে আছে। আমরা কিন্তু একটু আগেই জানতে পারলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যে মধ্যবর্তী দূরত্ব সেটার সঙ্গে ব্যাসানুপাতিক সম্পর্ক হচ্ছে ল্যাটিস শক্তি, আর ক্যাটায়ন এবং অ্যানায়নের আধানের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ আধানের মান বেশি হলে ল্যাটিস শক্তির মান বেশি হবে। তাহলে আমরা ল্যাটিস শক্তি ইউ ভ্যারিজাস আমরা ধরতে পারি যে ক্যাটায়ন আধান জেড প্লাস ইনটু ই, বেশ, আবার অ্যানায়ন আধান জেড মাইনাস ধরলাম ইনটু ই, বাই ডিস্টেন্সটা হচ্ছে আর ধরলাম, ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে আর, এইটা হচ্ছে গিয়ে তোমাকে একটা সম্পর্ক পেলাম। ঠিক আছে, কি বলছে? তো এখানে ইউ ইকুয়াল টু কী হচ্ছে? এইবারে দেখো যে এইটা হচ্ছে গিয়ে ক্যাটায়নের আধান, একটা ক্যাটায়নের আধান, যেমন তো এন এটা প্লাস ওয়ান মানে জেডটা এখানে প্লাস ওয়ান, যদি এম জিটা টু প্লাস হয় জেডটা এখানে টু প্লাস, এরকম ইন্টু ইলেকট্রন আধান গুণ করলে সেই ক্যাটায়ন আধানটা পাচ্ছে ওই জেড ই ইন্টু ই। এটা তো এক গ্রাম সংকেত পরিমাণ, তাহলে একটা অ্যাভোগাড্রো সংখ্যা এখানে গুণ করে দিলাম, তাহলে ল্যাটিস শক্তি মানটা এবার ভেদ রাশি আছে সমান করে দিই, এ ইন্টু জেড প্লাস জেড মাইনাস স্কোয়ার এন বাই আর, আরেকটা ওয়ান মাইনাস ওয়ান বাই এন, আরেকটা ধ্রুবক না হচ্ছে। এই সমীকরণটা তোমরা মনে রাখবে বন্ডল্যান্ডের সমীকরণ। এই সমীকরণে ইউ ইকুয়াল টু ল্যাটিস শক্তি, এ ইকুয়াল টু ম্যাডেলুং ধ্রুবক, কী বলো? ম্যাডেলুং ধ্রুবক, জেড প্লাস হচ্ছে ক্যাটায়নের আধান, জেড মাইনাস হচ্ছে অ্যানায়নের আধান, স্কোয়ার হচ্ছে গিয়ে চার্জের যেটা তোমার কি ইলেকট্রনের চার্জ, এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর হচ্ছে ক্যাটায়নের মধ্যবর্তী দূরত্ব, ছোট হাতে এনটা বলবে, এটি একটি ধ্রুবক, একে বর্ন এক্সপোনেন্ট বলা হয়। কী বলা হয়? বর্ন এক্সপোনেন্ট বলা হয়। ফের বলছি, এটা ল্যাটিস শক্তি, এ হচ্ছে ম্যাডেলুং ধ্রুবক, জেড প্লাস হচ্ছে ক্যাটায়নের আধান, জেড মাইনাস হচ্ছে অ্যানায়নের আধান, ই হচ্ছে ইলেকট্রনের আধান, আর তোমার কি এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর হচ্ছে গিয়ে আর হচ্ছে ক্যাটায়নের মধ্যবর্তী দূরত্ব, আর ছোটাতে এন্ট হচ্ছে এটি একটি ধ্রুবক, একে একে কী বলা হয় না? বর্ন এক্সপোনেন্ট বলা হয়। কী বলা হয়? বর্ন এক্সপোনেন্ট বলা হয়। বেশ, এখন আমরা ল্যাটিস শক্তি সংক্রান্ত বর্ন হেবার চক্রটা একটু দেখব। বর্ন হেবার চক্র, বর্ন হেবার সাইকেল, দেখো এনএ সিএলটা গঠিত হচ্ছে, সলিড এনএ নিলাম প্লাস সিএল টুর সঙ্গে বিক্রিয়া ঘটালাম গ্যাসীয় সিএল টু, দিয়ে কী হলো? এনএসিএল উৎপন্ন হলো, এনএ সিএল কঠিন এনএসিএল উৎপন্ন হলো, এটা হচ্ছে ডেল এইচ এফ, কী বলো? হিট অফ ফর্মেশন। কী বলো? ডেল এইচ এফ, হিট অফ ফর্মেশন, অর্থাৎ গঠনটাপটা সে বর্জন করলো, বেস বর্জন করলো, কী গ্রহণ করলো সেটা বাদ দিলাম, ডেল এইচ এফ। এখন এই বিক্রিয়া তো এইভাবে হবে না, ল্যাটিস শক্তিতে আমরা দেখছি যে ক্যাটায়নটা এনএটা সলিড আছে, এখানে গ্যাসীয় এনএ হবে, দিয়ে এনএ গ্যাসীয় এনএ একটা ইলেকট্রন বর্জন করে এনএ প্লাস উৎপন্ন করবে, এখানে সিএল টু আছে অর্থাৎ অণু আছে, গ্যাসীয় অণু আছে, গ্যাসীয় অণু থেকে গ্যাসীয় পরমাণু শুধু একটা সিএল হবে, সেই সিএলটা একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস হবে, তারা এবার গ্যাসীয় এনএ প্লাস আর গ্যাসীয় সিএল মাইনাস যুক্ত হয়ে গ্যাসীয় এনএ সিএল হবে, সেখান থেকে শক্তি বর্জন করে কঠিন এনএ সিএল আসবে। সেটা কীরকম? মনে করো এই কঠিন থেকে গ্যাসে আসার জন্য ঊর্ধ্বপাতন করতে হয়, তাহলে সোডিয়ামটাকে সাবলিমেশন, ঊর্ধ্বপাতন মানে ইংরেজি হচ্ছে সাবলিমেশন, সাবলিমেশন এনার্জি দিলাম, তাহলে এনএটা এনএ প্লাস, এনএটা এনএ গ্যাসীয় হয়ে গেল, এনএটা কী হলো? কঠিন এনএতে গ্যাসীয় এনএ হয়ে গেল।
আবার তোমার গে এখানে আমি ডিসোসিয়েশন এনার্জি দিলাম হাফ ডি। কেন হাফ ডি না, এই সিএল পরমাণুটা ভাঙতে গিয়ে এই দুটো বন্ধন ভাঙতে গিয়ে ডি পরিমাণ শক্তি আমারকে লাগছে, তাহলে দুটো সিএল পরমাণু উৎপন্ন হচ্ছে, তাহলে বন্ধনটা ভাঙতে ডি লাগছে, তাহলে এক একটা সিএলের জন্য কত হাফ ডি, দুটোর জন্য যদি ডি হয় তাহলে একটার জন্য হাফ ডি। তো এখানে দেখো তাহলে সিএল গ্যাসীয় হয়ে গেল। এবারে এনএটা কী হচ্ছে, যে আয়োনাইজেশন পোটেন্সিয়াল অর্থাৎ আয়োনাইন বিভব পরিমাণ শক্তি দিলে পারে এনএটা এনএ প্লাস হয়ে গেল গ্যাসীয়। আবার সিএলটা যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে ইলেকট্রন আসক্তি অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি পরিমাণ শক্তি বর্জন করে সিএলটা সিএল মাইনাস গ্যাসীয় হলো। এখন এই দুটো কাছাকাছি এসে গ্যাসীয় এনএসিএল তৈরি করছে। এই গ্যাসীয় এনএসিএলটা একটা শক্তি বর্জন করে কঠিন এনএসিএল হচ্ছে, সেই শক্তিটাকে বলছি ল্যাটিস শক্তি। এটাই হচ্ছে বর্ন হেবার চক্র। তো এই বর্ন হেবার চক্র আমরা দেখলাম, তো বর্ন হেবার চক্রের সাহায্যে আমরা কীভাবে ল্যাটিস শক্তির মান নির্ণয় করতে পারবো না, তাপগতিবিদ্যাতে তাপরসায়নের মধ্যে হেসের সূত্র বলে একটা সূত্র আছে। হেসের সূত্র কি বলছে, যে একটা বিক্রিয়া মনে করো এ থেকে বিতে যাচ্ছে, তো এ থেকে বিতে এই পথেও যেতে পারে, এই পথেও যেতে পারে, বিভিন্ন পথে যেতে পারে, তো প্রত্যেকটা পথে তাপের পরিবর্তনটা একই হবে। অর্থাৎ এই বিক্রিয়াটা যদি দেখি আমরা এই একটা পথ আর এই একটা পথ, এই দুটো পথে তাপের পরিবর্তনটা সমান, অর্থাৎ আমরা কি বলতে পারি যে ডেল এইচ এফ ইকুয়াল টু এস প্লাস হাফ ডি প্লাস আইপি মাইনাস ইএ মাইনাস ইউ। এখান থেকে ইজিলি দেখো ইউ এর মানটা আমরা বের করতে পারি। এই হচ্ছে বর্ন হেবার চক্র ল্যাটিস শক্তি সংক্রান্ত। এইবারে তোমাদেরকে দেখতে হবে ল্যাটিস শক্তির গুরুত্ব, কি বলো ল্যাটিস শক্তির গুরুত্ব। তাহলে ল্যাটিস শক্তি বর্জন করে গ্যাসীয় তরিজীয় যৌগটা কঠিন তরিজীয় যৌগে পরিণত হচ্ছে, অর্থাৎ যে সমস্ত যৌগে ল্যাটিস শক্তির মানটা অনেক বেশি হবে, যে সমস্ত যৌগে ল্যাটিস শক্তির মানটা অনেক বেশি হবে সেই আয়নীয় যৌগটা দৃঢ় হবে, তাদের গলনাঙ্ক বেশি হবে, তাদের স্ফুটনাঙ্ক বেশি হবে, তাদের স্থায়িত্ব বেশি হবে। অর্থাৎ যে যৌগের ল্যাটিস শক্তির মান যত বেশি সেই আয়নীয় ক্লাসটা তত বেশি শক্ত, তত বেশি স্থায়ী, তত বেশি দৃঢ়, এমনকি তাদের গলনাঙ্ক বেশি, তাদের স্ফুটনাঙ্কও বেশি। এই হচ্ছে ল্যাটিস শক্তির গুরুত্ব, তোমরা একটু পড়বে ভালো করে। বেশ, এইবারে আমরা পড়ব স্ববর্গাঙ্ক সংখ্যা। স্ববর্গাঙ্ক সংখ্যা কী জিনিস না, একে বলে তোমার গে ইংরেজির নামটা খুব সোজা, বিভিন্ন জায়গায় ইউজ হয় কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার স্ববর্গাঙ্ক সংখ্যা। অর্থাৎ এই যে আমরা বললাম ধরো একটা এনএসিএল এর ক্লাস কীরকম হচ্ছে, একটা এনএসিএল এর ক্লাস তোমার গিয়ে এরকম দেখতে হবে, আমি বাইরের দিকটা আঁকলাম ভেতরের দিকটা আঁকছি না। তো এইখানে একটা এনএ প্লাস দাও ছোট করে, এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল, এখানে সিএল, আবার এখানে এনএ, এইখানে এনএ, এইখানে এনএ, এইখানে এনএ, এখানে সিএল, এখানে এনএ, এখানে সিএল, এখানে এনএ, এখানে সিএল, এখানে এনএ, এখানে এনএ, এখানে সিএল, এখানে এনএ, এখানে সিএল। ভালো করে লক্ষ্য করো যে এই ছোট ছোটগুলো এনএ প্লাস, বড়গুলো সিএল মাইনাস, তো একটা এনএ প্লাস আছে ঠিক তার পাশে সিএল আছে। এইভাবে লক্ষ্য করো যে এই একটা ক্যাটনের চারপাশে কটা অ্যানায়ন আছে, ভালো করে লক্ষ্য করো এই যে চারটে দেখতে পাচ্ছি ওই পিছনের দিকে একটা আছে, আবার সামনের দিকে যে ক্লাসটা থাকবে সেখানেও একটা থাকবে, অর্থাৎ একটা এনএ প্লাসের চারপাশে ছটা সিএল মাইনাস আছে। আবার একটা সিএল মাইনাসের চারপাশে যদি বিচার করো একইভাবে ছখানা তোমার গিয়ে সিএল মাইনাস পাবে। তো মূল কথা হচ্ছে গিয়ে স্ববর্গাঙ্ক সংখ্যা হচ্ছে এই আয়নীয় ক্লাসের মধ্যে উপস্থিত কোনো একটা আয়নের চারিদিকে, একদম থ্রি ডাইমেনশন স্পেসে চারিদিকে যতগুলো বিপরীত ধর্মী আয়ন থাকবে, যতগুলো বিপরীত ধর্মী আয়ন থাকবে সেটাকেই বলছে তোমাকে কোঅর্ডিনেশন সংখ্যা। তাহলে বুঝতে পারছো কী বলছে, আছে যে কোনো আয়নীয় ক্লাসের মধ্যে উপস্থিত কোনো একটা আয়ন, আয়দার ক্যাটায়ন আর অ্যানায়ন, যে তার চারপাশে যতগুলো বিপরীত ধর্মী আয়ন, মানে ক্যাটনের চারপাশে যতগুলো অ্যানায়ন আছে বা অ্যানায়নের চারপাশে যতগুলো ক্যাটায়ন আছে সেই সংখ্যাটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, স্ববর্গাঙ্ক সংখ্যা। ঠিক আছে, স্ববর্গাঙ্ক সংখ্যা। তো আমরা স্ববর্গাঙ্ক সংখ্যার থেকে আমাদেরকে ব্যাসার্ধ অনুপাত সূত্র পড়তে হবে, রেডিয়াস রেশিও রুল, রেডিয়াস রেশিও রুল। ঠিক আছে, তো রেডিয়াস রেশিও রুল হচ্ছে ব্যাসার্ধ অনুপাত সূত্র।
ব্যাসার্ধ অনুপাত সূত্র কিছু না, ব্যাসার্ধ অনুপাত সূত্র হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ বাই অ্যানায়নের ব্যাসার্ধ, এই দুটোর অনুপাত একটা মান পাবো। কোন একটা আয়ন ধরো NaCl, NaCl Na প্লাস একটা ব্যাসার্ধ আছে, Cl মাইনাস একটা ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ দুটো অনুপাত করলে একটা রাশি পাবো। সেই রাশিটা যত পাবো সেই অনুসারে নিচে একটা ছক থাকবে, সেই ছক থেকে আমরা আয়নীয় ক্লাসের আকারটা নির্ণয় করতে পারবো। ব্যাসার্ধ অনুপাত সূত্র বলে কিন্তু আলাদা কোনো সংজ্ঞা বা এরকম কিছু নেই। তো ব্যাসার্ধ দেখো আর প্লাস বাই আর মাইনাস এইটা একটা জায়গা করছি, এখানে সিএন কোঅর্ডিনেশন নাম্বার করছি, এবারে অনুটার গঠন, জ্যামিতিক গঠন, ঠিক আছে। দেখো যদি জিরো থেকে ওয়ান ডবল ফাইভের মধ্যে হয় তাহলে দুই, তো দুই হলে কি হবে সরল রৈখিক হবে, কী বলো সরল রৈখিক, মানে একটা যদি অ্যানায়ন একটা যদি ক্যাট মেটাল থাকে তো তার দুপাশে দুটো অ্যানায়ন আছে এরকম। যদি ওয়ান ডবল ফাইভ থেকে জিরো টু টু ফাইভ হয় তাহলে এটা তিন পাবো, তিন হলে ত্রিভুজাকৃতি হবে, কী হবে বলো ত্রিভুজাকৃতি, মানে কি একটা মেটালের তিন দিকে তিনটে অ্যানায়ন, যদিও বন্ধনগুলো এরকম থাকবে না আমি দেখাচ্ছি, তাই এই যে ত্রিভুজাকৃতি হচ্ছে। বেশ তারপর হচ্ছে কি জিরো টু টু ফাইভ থেকে জিরো ফোর ওয়ান ফোর এটা যদি হয় তাহলে হচ্ছে চার, চার হলে আমরা কি জানি চতুস্তলক হবে, চতুস্তলকে মানে একটা মেটাল থাকবে চারদিকে চারটে অ্যানায়ন থাকবে, চারদিকে চারটে অ্যানায়ন থাকবে এরকম একটা চতুস্তলক হবে, কী হবে এরকম একটা চতুস্তলক হচ্ছে। এবারে জিরো ফোর ওয়ান ফোর থেকে কত হচ্ছে বলো, ভুলে গেলাম নাকি, জিরো ফোর ওয়ান ফোর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দেখো জিরো ফোর ওয়ান ফোর থেকে ওদিকে জিরো হ্যাঁ সাতশো বত্রিশ হচ্ছে, তো এইটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে ছয়, ছয় মানে কী হবে না তোমার গিয়ে ছয় মানে হচ্ছে অষ্টতলকীয়, কী বলো অষ্টতলকীয়, মানে একটা থাকবে মেটাল চারপাশে চারটে হচ্ছে গিয়ে অ্যানায়ন আছে, এই চার কোণে চারটে আর উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, আর যদি জিরো সাতশো বত্রিশ থেকে ওয়ান পয়েন্ট জিরো হয় তাহলে এটা আট হবে, কী হবে আট হলে কিউবিক, কিউবিক মানে ঘনকার, একটা ঠিক লুডোর ছক্কা দেখেছ, সেই লুডোর ছক্কার একদম মিডিলে মেটালটা আছে আর আটটা যে কোণ আছে আটটা কোণে আটটা তোমার গিয়ে অ্যানায়ন থাকছে, এটা হচ্ছে। ওকে তাহলে এটা গেল ব্যাসার্ধ অনুপাত সূত্র, আমরা ব্যাসার্ধ অনুপাত সূত্রের সাহায্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাসার্ধের মানটা বসিয়ে এই ছকে দেখব কোন ঘরে হচ্ছে কত কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে, আমরা সেইভাবে তার গঠনটা নির্ণয় করে ফেলব। বেশ এইবারে যেটা আছে সেটা হচ্ছে দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি, দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি, দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি, দ্রাবকায়ন শক্তিটা কী বলছে দেখো, যে যখনই একটা মনে করো এই যে একটু আগে একটা NaCl এর ছবি আঁকলাম আমি একটা তলকে দেখাচ্ছি, তো একটা তলে এই জায়গাটা Na প্লাস আছে, এই জায়গাটা Cl মাইনাস আছে, এই জায়গাটা Na প্লাস আছে, এই জায়গাটা Na প্লাস আছে, Cl মাইনাস প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস, এইটা হচ্ছে Na প্লাস আর এটা হচ্ছে গিয়ে Cl মাইনাস। এখন জলের অণুগুলোর মধ্যে, জলের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে, এই চ্যাপ্টার শেষের দিকে আমরা ধ্রুবীয়তা পড়বো, হাইড্রোজেনগুলো সামান্য ডেল প্লাস ডেল মাইনাস থাকে, যেটা আমরা একটুখানি পর্যায়সারণীত তড়িৎ ঋণাত্মকতার ওখানটাতে পড়েছি যে HCl এ কী ছিল ক্লোরিন ইলেকট্রনের টেনে নিলে এটা ডেল প্লাস হতো এটা ডেল মাইনাস হতো, সেরকম জলের ক্ষেত্রেও জলের অণুগুলো দেখো হাইড্রোজেন আছে, অক্সিজেন বেশি তৈরিত অক্সিজেন ইলেকট্রন টেনে নিলে ডেল মাইনাস আর হাইড্রোজেনগুলো ডেল প্লাস, তাহলে জলের মধ্যে যখন NaCl কে দেবে তখন জলের অক্সিজেনগুলো এই Na প্লাসটাকে আকর্ষণ করবে, কী করবে বলে Na প্লাসটাকে এরকম আকর্ষণ করবে, আবার হাইড্রোজেনগুলো এই Cl মাইনাসকে আকর্ষণ করবে, ডেল প্লাস হাইড্রোজেনগুলো Cl মাইনাসকে আকর্ষণ করবে, দিয়ে আকর্ষণ করতে করতে একসময় কী হবে আয়নিক ক্লাস থেকে এটাকে ছিনিয়ে নেবে, কী করবে এগুলোকে ছিনিয়ে নেবে, অর্থাৎ এটা একটা ল্যাটিসের মধ্যে আছে, জালকের মধ্যে আছে, সেই জালক শক্তিটা যে শক্তিতে বাঁধা আছে তার চেয়ে বেশি শক্তি দিয়ে কী হচ্ছে এই জলের অণুগুলো Na প্লাস Cl মাইনাসকে ছিনিয়ে নিচ্ছে, দিয়ে কেমন দাঁড়াচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম একটা Na প্লাস এরকম থাকছে আর ছটা জলের অণু ছয় কোণে থাকছে, মানে চার কোণে চারটে ওপরে একটা
নিচে একটা জলের অণু এরকম অবস্থান করছে, এরকমভাবে আকর্ষণ থাকছে এগুলো। তো এইটা হচ্ছে কি এনএ প্লাসের হাইড্রেটেড আয়ন, জল যোজিত আয়ন। আবার সিএল মাইনাসটাও তাই হচ্ছে, মাইনাসটা হচ্ছে এটা এইচ ও এইচ, 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 এইচ ও এইচ। ওকে, তাহলে দেখো যে তোমার গে এইটা সিএল মাইনাস হয়ে গেল। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এক গ্রাম সংকেত পরিমাণ, এক গ্রাম মোল বল বলাটা ঠিক হবে না, সংকেত আয়নী যৌগের এক গ্রাম সংকেত পরিমাণ কোনো আয়নী যৌগকে উপযুক্ত দ্রাবকে, মানে মূলত ধ্রুবীয় দ্রাবকে, উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করলে যে শক্তি মুক্ত হয়, নাহলে শক্তি না হলে তো ল্যাটিসটা ভাঙতে পারতো না, যে শক্তি মুক্ত হয় তাকে বলছে আমাদের দ্রাবকন শক্তি বা সলভেশন এনার্জি। এইবারে দ্রাবকটা যদি জল ব্যবহার করা হয় তখন সেটাকে বলবো হাইড্রেশন শক্তি। কী বলবো বলো? হাইড্রেশন শক্তি। তাহলে হাইড্রেশন শক্তিকে বলবো একই রকমভাবে বলবো যে এক গ্রাম সংকেত পরিমাণ কোনো আয়নিক ক্লাসকে জলে দ্রবীভূত করলে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলে হাইড্রেশন শক্তি। এবার হাইড্রেশন শক্তি নিয়ে টুকটাক কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনটা মূল কন্ডিশন হচ্ছে এরকম যে কোনো একটা পদার্থকে কোনো একটা পদার্থতে দ্রাবকের মধ্যে দ্রবীভূত করতে গেলে একটা শক্তি উৎপন্ন হবে, সেই শক্তিটা হচ্ছে সলভেশন এনার্জি বা দ্রাবকন শক্তি। সেই সলভেশন শক্তিটা, এনার্জিটা যদি তোমাকে সেই আয়নীয় যৌগের যে ল্যাটিসটা আছে না, ল্যাটিস শক্তিটা আছে তার চেয়ে যদি বেশি হয়, তাহলে সলভেশন এনার্জি দিয়ে এই ল্যাটিস শক্তিকে ওভারকাম করে গেল, অর্থাৎ ল্যাটিসটাকে ভেঙে দিতে পারবে। অর্থাৎ সলভেশন এনার্জি মান যদি সংশ্লিষ্ট আয়নীয় যৌগের যদি ল্যাটিস শক্তি অপেক্ষা বেশি হয়, তাহলে ওই আয়নীয় যৌগটা ওই দ্রাবকে দ্রবীভূত হবে, আর যদি না হয় তাহলে হবে না। এনএসিএল জলে দ্রবীভূত হচ্ছে মানে কি না, এনএসিএলকে জলে দিলে পারে যে ল্যাটিস, যে সলভেশন এনার্জি বা যে দ্রাবকায়ন শক্তির উৎপন্ন হচ্ছে সেইটা এনএসিএলের ল্যাটিস শক্তি অপেক্ষা অনেকটা বেশি, সেই জন্য দ্রবীভূত হচ্ছে। এনএসিএলকে তুমি কেরোসিনের মধ্যে দাও তাকে দ্রবীভূত হবে না, তার একটাই কারণ হচ্ছে গিয়ে না, কেরোসিনের মধ্যে যে সলভেশন এনার্জিটা উৎপন্ন হচ্ছে সেইটা তোমাকে এখানে ল্যাটিসকে ভাঙতে পারছে না, ল্যাটিস শক্তি কম হচ্ছে। তাছাড়া কেরোসিন একটা সমযোজী দ্রাবক, অধ্রুবীয়, মানে ডেল প্লাস ডেল মাইনাসের মতো এই ব্যাপারগুলো নেই ওখানে। ডেল প্লাস ডেল মাইনাস না থাকলে এবারে যে সমস্ত দ্রাবকগুলো ধ্রুবীয়, অর্থাৎ ডেল প্লাস ডেল মাইনাস থাকবে, তাহলে ডেল প্লাস ডেল মাইনাস থাকলে কী হবে, ডেল মাইনাসটা সেই লবণে ক্যাটায়নকে আর ডেল প্লাসটা সেই লবণে অ্যানায়নকে ইজিলি আকর্ষণ করবে, আকর্ষণ করলে কিন্তু সলভেশন এনার্জির মানটা আস্তে আস্তে তৈরি হচ্ছে। অর্থাৎ এটাও বোঝা যাচ্ছে যে সমস্ত দ্রাবকে ডেল প্লাস ডেল মাইনাসের মানটা বেশি, অর্থাৎ এটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। যে সমস্ত সলভেন্টের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি, সেই সমস্ত সলভেন্টগুলো খুব ইজিলি কী হয় বলো না তোমারকে দ্রবীভূত, সেই তাদের সলভেশন এনার্জির মান বেশি হয়, অর্থাৎ সেখানে যে কোনো আয়নীয় যৌগ খুব সহজেই দ্রবীভূত হতে পারে, বুঝতে পারলে? এবারে এখানে একটা কোশ্চেন আছে, এইচসিএল সমযোজী হলেও দ্রবীভূত হয়, কারণ দেখো এইচসিএল সমযোজী হলেও কী হচ্ছে, এইচসিএলটা ডেল প্লাস ডেল মাইনাস আছে, তাহলে একইভাবে এখানে জলের অণুগুলো যখন আসবে এখানে অক্সিজেনগুলো এখানে সিএল মাইনাসগুলো আকর্ষণ করবে, দিয়ে এনএ প্লাসের জায়গায় এইচ প্লাস থাকবে, দিয়ে একটা এরকম হাইড্রেট আয়ন তৈরি করবে আর সিএল মাইনাসের মধ্যে একটা হাইড্রেট আয়ন তৈরি করবে। এই জন্য এইচসিএলটা তোমার গিয়ে সমযোজী হলো, এটা একটা ধ্রুবীয় প্রকৃতির যৌগ, ধ্রুবীয় প্রকৃতির যৌগ হওয়ার জন্য জল একটা ধ্রুবীয় দ্রাবক, তার ফলে এখানে এই ডাইপোল ডাইপোল আকর্ষণটা ঘটে হাইড্রেট আয়নটা তৈরি করছে, তার ফলে এইচসিএল জলে দ্রবীভূত হচ্ছে। এই হচ্ছে তোমাদের আয়নীয় বন্ধনের সিলেবাসে এইটুকুই আছে, পরদিন আমরা সমযোজী বন্ধনটা পড়ব, ঠিক আছে? আজকের মতো এখানেই শেষ।